আমরা এই জারাইতে এসেছি 10th মে, এটা 11th মে, পরের দিনই আমরা বেরিয়ে পড়েছিলাম ইউপি দেখতে। তো এটা হচ্ছে নারায়ণদার ফ্যামিলি, নারায়ণদা হচ্ছে অনিন্দর বন্ধু। তো নারায়ণদার ফ্যামিলি আর আমরা সবাই মিলে চলে এসেছিলাম সিনেমা দেখতে বিনায়ক মলে। তোমরা যারা ইউপিতে আছো তারা নিশ্চয়ই বিনায়ক মল চেনো। আমাদের যেখানে আমরা রয়েছি সেখানে হচ্ছে হরিশচন্দ্র রিসার্চ ইনস্টিটিউট, সেখান থেকে এটা প্রায় 1.5 ঘন্টা মতো লাগে। এটা হচ্ছে বিনায়ক মল। তো আমার বেশ ভালো লেগেছে সাজানো গোছানো। আমরা অতটা দেখিনি কোথায় কী পাওয়া যাচ্ছে, কারণ আমরা মুভি দেখতে এসেছি। তো আমরা মুভি দেখতে ঢুকে গেছি। তো চলো আমরা মুভি দেখে বেরিয়ে কথা বলবো। আমরা দেখতেছিলাম KGF 2। তোমরা নিশ্চয়ই এতদিন দেখেই ফেলেছো, তোমরা বলো আমাকে তোমাদের কেমন লেগেছে। আমার তো ভালোই লেগেছে। তারপরে আমরা এসেছিলাম রেস্টুরেন্টে, বাবা বিরিয়ানি রেস্টুরেন্ট। এটা সিটিং অ্যারেঞ্জমেন্ট বেশ ভালো, কোজি, একটু ডিম লাইট আছে। তো আমাদের তো বেশ ভালোই লেগেছে, ফ্যামিলি ডিনার করেছি। বুঝতেই পারছো তোমরা ফ্রেন্ডসদের সাথে আসলে বেশি ভালো লাগবে। বিরিয়ানিটা মাস্ট ট্রাই। আমরা সবাই মিলে এখন যাচ্ছি স্ন্যাক্স খেতে। এটা HRI-এর মধ্যে, আমরা ক্যান্টিনে যাচ্ছি। তো এবার আমরা যাচ্ছি মার্কেটে মাংস আনতে। এটা হচ্ছে HRI-এর নিয়ারেস্ট একটা মার্কেট, যেটা দুদিন বসে আমি শুনেছি, একটা বুধবার একটা শনিবার। তো এই মার্কেটটায় প্রচুর শাকসবজি ফ্রেশ পাওয়া যায়, ফল পাওয়া যায়, মুরগির মাংস টাংস সবই পাওয়া যায়। তো আমরা গিয়েছিলাম, এটার নাম হচ্ছে বদ্রী প্রসাদ মার্কেট। তো এখান থেকে আমরা মাংস নিয়ে এসেছিলাম, কালকে বিরিয়ানি হবে তো তাই জন্য। তো যেমনটা দেখতে পাচ্ছ প্রচুর শাকসবজি আছে, এখানে চালও আছে। এটা কিছুটা গড়িয়াহাট টাইপের, আমাদের কলকাতা যেরকম গড়িয়াহাট ধর্মতলা। তো আমরা এখন চলে এসেছি একটা কচুরি সিঙাড়ার দোকানে, দেখে বিশাল লোভ লাগছিলো। তো আমি তো সিঙাড়া নিয়েছি, ওরা কচুরি নিয়েছে, আর আয়ুষ মানে পুচকেটা হচ্ছে ওই ফ্রুটি নিয়েছে। আমরা চলে এসেছি মাংসের দোকানে, বিরিয়ানির জন্য আমরা মাংস নিয়ে নিয়েছি, সব বাঙালিরা মিলেই খাওয়া হবে আর কি। এখানে এত গরম, এখানে প্রায় 40+ তাপমাত্রা থাকে। তো আর কোনো ভিডিও সেরকম করা হয়নি এতদিন, রাত্রিবেলা আজকে আমাদের সেই বিরিয়ানিটা হচ্ছে। তো চলো, বিরিয়ানির জন্য আজকে রায়তা করে নিয়েছি আমি আগে, আর এটা হচ্ছে আয়ুষ যে চশমা পরে দেখাচ্ছে সবাইকে, আর সোনালি বৌদি হচ্ছে চিকেনটা কষিয়ে দিয়েছিলো, আমি বিরিয়ানির লেয়ারিংটা করে দিয়েছি। আর একটা দাদাও আসছে, নারায়ণ দাদার ফ্যামিলি, আমাদের ফ্যামিলি, আর একটা দাদা আসছে, সেও কলকাতার বাঙালি, যেখানেই যায় বাঙালিকে খুঁজে নেয় আর কি। তো আয়ুষ এখন বলছে যে ও ওই মশলা করবে। তো আমি এদিকে বিরিয়ানিটাও চাপিয়ে দিয়েছি, 40 মিনিটসের জন্য আমি দম দিয়েছি। অন্যবারের থেকে এবারের বিরিয়ানিটা খুবই টেস্টি হয়েছিল। কালকে বিরিয়ানি খাওয়ার পর তো আমাদের আর এনার্জি ছিল না, তো কাল আর তোমাদের সাথে কোনো কিছুই কথা বলা হয়নি। আমরা আজকে চলে এসেছি ফুটবল গ্রাউন্ডে, আমরা আজকাল ফুটবল খেলি। তোমরা দেখতেই পাচ্ছ সারাটা ফুটবল গ্রাউন্ড পুরো ফাঁকা, আমি আয়ুষ আর সোনালি বৌদি আছে, কিছুক্ষণ পরে অনিন্দ আর নারায়ণদাও এসে অফিস থেকে যোগ দেবে আমাদের সাথে। আমাদের এই করেই এখানে সময়টা কেটে যাচ্ছে। HRI-এর গ্রাউন্ডটা বিশাল, বারবার বলছি, আর এখানের স্টাফরা খুবই কোঅপারেটিভ, যদি কখনো কিছু প্রবলেম হয় ওদেরকে বললে ওরা সাথে সাথে সলভ করে দেয়। আর আমি দেখো খেলার চেষ্টা করছি, জানি না কীরকম খেলছি, চেষ্টা করছি। তোমরা জানি বড় বড় ফুটবল প্লেয়ার আছো, তোমরা ফুটবল খেলো কি আমাকে জানিও, তোমাদের স্পোর্টসে ইন্টারেস্ট আছে কি না। আমার তো বিশাল আছে, আমি ক্রিকেট দেখার জন্য পাগল, ক্রিকেট ম্যাচ আমি কখনো মিস করি না, ফুটবল দেখি মাঝে মাঝে। চলে এসছে অনিন্দ আর নারায়ণদা, তো এরা এখন একটু খেলবে, আয়ুষের সাথে খেলবে। আয়ুষ হচ্ছে সুপার এনার্জেটিক পার্সন। না না, অনিন্দ ফুটবল খেলে আইএসআইতে, ও প্রচুর ফুটবল খেলে, এখানে এসে খেলাটা হচ্ছে না। তো আমাকে দেখে আমাকে বলছে ফুটবলটা দিয়ে আমার ফোনটা ভেঙে দেবে, কারণ আমি এগুলোকে ক্যাপচার করছি। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি, ভালো লাগলে অবশ্যই জানিও, আর
ভিডিওগুলোকে অবশ্যই লাইক শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, তোমরা সাবস্ক্রাইব করছো না।